মুর্শিদাবাদ জেলায় একের পর এক খুন গুলি চালানোর ঘটনায় দোষীদের শাস্তি, মজুদ থাকা অস্ত্র উদ্ধার, অবাধ পঞ্চায়েত ভোটের দাবি নিয়ে মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপারের দ্বারস্থ হলেন জেলা বামফ্রন্ট নেতৃত্ব। বামফ্রন্ট নেতাদের দাবি, জেলায় গত কয়েক মাসে একাধিক খুনের ঘটনা ঘটেছে, পঞ্চায়েত নির্বাচনের আগে বেআইনি বোমা বন্দুক উদ্ধার করতে হবে। এ মাসে নেতাজি মূর্তিতে মালা দেওয়া নিয়ে বাম শরিক ফরওয়ার্ড ব্লক নেতাকর্মীদের মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সেই ঘটনা নিয়েও এদিন সরব হন বামফ্রন্ট নেতৃত্ব। বামফ্রন্ট নেতৃত্ব জানান, দাবিগুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলা পুলিশ সুপার। আমাদের মুর্শিদাবাদ জেলায় প্রায় প্রতিটা থানা এলাকায়, বিশেষ করে তৃণমূলের দুষ্কৃতী যারা, তারা বিভিন্ন ক্ষেত্রে বোমা বন্দুক ইত্যাদি মজুত, যে অস্ত্রগুলো মজুত রেখেছে, সেইগুলো উদ্ধার করতে হবে। আর এইগুলো যদি উদ্ধার না করা হয়, তাহলে একের পর এক তিনটে খুন মুর্শিদাবাদ জেলায় ইতিমধ্যে হয়ে গেল। ফলে যারাই খুন হন না কেন, তৃণমূলের লোক খুন হলেও আমরা বলছি যে মুর্শিদাবাদ জেলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে গেলেই খুনের রাজনীতিটাকে বন্ধ করতে হবে, এবং যারা খুনি তাদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে, আর যারা বোমা বন্দুক ইত্যাদি আগ্নেয়াস্ত্র মজুত রেখেছে সেগুলি উদ্ধার করতে হবে। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।